अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह वकफा वसलामुन अला इबादिही अल्लज़ीन अस्तफा अम्मा बाद। क़ाला नबी सल्लल्लाहु तआला अलैहि वसल्लम हुमुल जुलसाउ ला यश्क़ा जलीसुहुम औ कमा क़ाला नबी सल्लल्लाहु तआला अलैहि वसल्लम अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना व मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना व मौलाना मुहम्मद व बारिक वसल्लम। बुखारी शरीफेर बर्णना रसूल करीम सल्लल्लाहु तआला अलैहि वसल्लम बोलें, যারা আল্লাহওয়ালা মুত্তাকি তাদের মজলিস এত গুরুত্বপূর্ণ, তাদের সোহবতে যারা আসা যাওয়া করে, তাদের মজলিসে যারা বসে, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক বলেন যে তারা কেহু মাহরুম হন না। হুমুল জুলাসাউ লা ইয়াশকা বিহিম জালিসুহুম, আল্লাহওয়ালাদের সাথে যাদের উঠা বসা, চলাফেরা, সোহবত, বন্ধুত্ব, সম্পর্ক, এরা না দুনিয়াতে না আখেরাতে কোথায়ও এরা বঞ্চিত হয় না, মাহরুম হন না। আল্লাহওয়ালাদের সোহবত, আলেমি দিনের সোহবত, এটা এরকম নয় যে আমি তাহাজ্জুদের নামাজ পড়লাম বা ছাড়লাম আমার ইচ্ছা দিন, ইশরাকের নামাজ, আওয়াবিনের নামাজ, ফজরের পরে সূরা ইয়াসিন, মাগরিবের পরে সূরা ওয়াকেয়া, এরকম মুস্তাহাব কোনো বিষয় না। অথবা কেউ মাথায় পাগড়ি পরল বা পরল না, এরকমও বিষয় না। হাক্কানি আলেমে দিনের সোহবত, আল্লাহওয়ালাদের সোহবত, এটা ফরজে আইন। চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই বাসায়রে হাকিমুল উম্মতের মধ্যে এসেছে, তিনি বলেছেন যে আমি তো ফতুয়া দেই। তিনি অনেক বড় মুফতি ছিলেন, বর্তমানে তার লিখিত 2000-এর উপরে কিতাব বাজারে পাওয়া যায়, যেটা একজন মানুষ কি 10 জন মানুষ, 100 জন মানুষও ভাগাভাগি করে পড়ে শেষ করতে পারবে না, যেই পরিমাণ কিতাব তিনি লিখে গিয়েছেন। এমনকি আরো অসংখ্য কিতাব রয়ে গেছে যেগুলো এখনো ছাপানো সম্ভব হয়নি। তো হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আমি তো ফতুয়া দেই এই জামানার লোকদের কোনো না কোনো আল্লাহওয়ালার সোহবতে যাওয়া ফরজে আইন। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন, সাহাবাই কেরাম সকলেই আলেম ছিলেন এরকম না, এমন সাহাবাও ছিলেন যারা এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পান নাই, যুদ্ধের ময়দানে কালেমা পড়ছেন, জিহাদ চলতেছে, এতক্ষণ ছিল কাফেরের পক্ষে, কালেমা পড়ে মুসলমানের পক্ষে আসলো, জিহাদ শুরু করলো, শহীদ হয়ে গেল, এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পান নাই, দুই একটা সূরাও মুখস্থ করার সুযোগ হয় নাই, এরকম সাহাবীর মর্যাদাও এত ঊর্ধ্বে যে
পৃথিবীর সমস্ত গাউস কুতুব ওলি আল্লাহ আলেম ফকির মুফতিদের নেক আমলকে এক পাল্লা যদি রাখা হয়, আর ওই সাহাবার পায়ের একটা ধুলাকে যদি আরেক পাল্লায় রাখা হয়, তাহলে সাহাবার পাল্লা ভারী হবে, সকলের ঊর্ধ্বে সাহাবাগণ। তথচ কোরআন পড়ারও সুযোগ পান নাই, নামাজ পড়ারও সুযোগ পান নাই, এত বড় মর্যাদা কেন? কারণ তিনি নবীর অল্প সময়ের জন্য হলেও সোহবত পেয়েছেন। তো সোহবত কোনো মামুলি বিষয় না। হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি এই জন্য বলেছেন, সাহাবাই কেরাম সকলেই যে আলেম ছিলেন এরকম না, তারা যা কিছু শিখেছেন সোহবত থেকে শিখেছেন। ওই সময় লিখিত বুখারি শরীফ মুসলিম শরীফও পাওয়া যাইত না, এরকম কোরআন শরীফ যে আমরা একসাথে ওরকমও ছিল না। ওই সময় এরকম এই মাদ্রাসাও ছিল না যে মাদ্রাসা গিয়ে শিখতে হবে, প্রচলিত দাওয়াতুত তাবলীগের এরকম মেহনতও ছিল না যে ওইখানে গিয়ে শিখতে হবে। শিখার একমাত্র রাস্তা ছিল আল্লাহ রাসূলের সোহবত। আজ আমরা বিভ্রান্ত, পথ হারা সাধারণ মানুষ কি করবে, দিক বিক হারা, এক একজন এক এক কথা বলে, এক একজন এক এক দিকে ডাকে। আসলে আমরা সুন্নত বলে গিয়েছি, দিন শিখার সুন্নত তরিকা কি? দিন শিখার সুন্নত তরিকা এটাই যে হয় রাসূলের সোহবতে থেকে দিন শিখতে হবে, আর রাসূল নাই তাহলে নায়েবে রাসূলের সোহবতে বসে দিন শিখতে হবে। দিন শিখার মাধ্যম, ওই সময়ে নেট ছিল না, বর্তমানেও আমরা যারা নেট থেকে দিন শিখছি, এটা দিন শিখার মাধ্যম না, এটা সুন্নত না। ইমাম মাহদি যদি এই জামানায় এসেই যান, তো তার কোনো বয়ান বক্তৃতা ইউটিউবে পাওয়া যাবে না, আল্লাহর কসম, তার কোনো বয়ান বক্তৃতা ইউটিউবে পাওয়া যাবে না। কারণ 1400 বছর যাবত ভিডিও হারাম ছিল, ফটো তোলা হারাম ছিল, এখন যুক্তি দেখিয়ে তর্ক খাটিয়ে এটাকে জায়েজ করার কোনো সুযোগ নাই। তো দিন শিখার উত্তম তরিকা, উত্তম মাধ্যম হচ্ছে সোহবত। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদের সকলকে কোনো না কোনো আল্লাহ ওয়ালা আলেমে দ্বীনের সোহবত গ্রহণের তৌফিক দান করেন। শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাই, যিনি ভারতবর্ষের একজন বড় মাপের আলেম ছিলেন, জমিদার ছিলেন, হযরত থানবী রহমতুল্লাহ আলাইয়ের বিশেষ বিশিষ্ট খলিফা ছিলেন, উনি বলতেন, উনি বলেছেন যে ফাদখুলি ফি ইবাদি অদখুলি জান্নাতি, এটা কোরআন শরীফের আয়াত। আল্লাহ পাক আগে বলতেছেন ফাদখুলি ফি ইবাদি, আল্লাহ আমাদেরকে বলতেছেন যে শুনো, যারা আমার খাস বান্দা, আমার ওলি, আল্লাহওয়ালা আলেমি দিন, তোমরা তাদের মাঝে প্রবেশ করো। ফাদখুলি ফি ইবাদি, আমার যারা খাস তাদের অন্তর্ভুক্ত হও, তাদের মাঝে প্রবেশ করো। ওয়াদখুলি জান্নাতি, এরপরে আমার জান্নাতে চলে আসো। হযরত আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি আয়াতের ব্যাখ্যা এই বলেছেন যে এই আয়াত তো আমাদেরকে বলে দিচ্ছে জান্নাতের চেয়েও আল্লাহওয়ালা আলেমি দ্বীনের সোহবত সান্নিধ্যের মর্যাদা আরো বেশি। জান্নাত তো এক নিয়ামত, আজিমুশান নিয়ামত, কিন্তু জান্নাত তো আশরাফুল মাখলুকাত নয়, মানুষ আশরাফুল মাখলুকাত,
আর মানুষদের মধ্যে যারা আল্লাহ ওয়ালা তাদের মর্যাদা ফেরেশতাদের উপরে। তো এই আয়াত বলে দিচ্ছে যে ওই জান্নাত তো নিয়ামত ঠিক আছে, কিন্তু কোন আল্লাহ ওয়ালা আল্লাহ ওয়ালার সান্নিধ্য নৈকট্য তার সাথে সম্পর্ক গভীর নিবিড় ভালোবাসা এটা জান্নাতের চেয়েও বড় নিয়ামত। কেন? আমাদের দাদা শায়খ হাকিম আক্তার রহমতুল্লাহ আলাইহি বলেছেন কায়দায় কুল্লিয়া অর্থাৎ সর্বক্ষেত্রে যেটা প্রযোজ্য এটাকে বলে কায়দায় কুল্লিয়া, যে নিয়ম সকলে মেনে নেয়। কায়দায় কুল্লিয়া হল মাকান থেকে মাকিন শ্রেষ্ঠ, মাকান থেকে মাকিন শ্রেষ্ঠ। মাকান মানে হচ্ছে ঘর, মাকিন মানে হচ্ছে ঘরের মালিক। ঘর দামি নাকি ঘরে যিনি থাকে সে দামি? ঘরের মালিক দামি। আল্লাহ জান্নাত বানিয়েছেন আল্লাহর প্রিয় বান্দাদের থাকার জন্য। আল্লাহর প্রিয় বান্দাদের থেকে জান্নাত দামি না। তো মাকান থেকে মাকিন শ্রেষ্ঠ, ঘর থেকে ঘরওয়ালা শ্রেষ্ঠ। তো এই যে আয়াতে বলা হলো ফাদুখুলি ফি ইবাদি, আমার প্রিয় বান্দাদের মাঝে প্রবেশ করো, ওয়াদুখুলি জান্নাতি অতঃপর জান্নাতে আসো, এই আয়াত বলে দেয় জান্নাতের চেয়েও শ্রেষ্ঠতম নিয়ামত হচ্ছে আল্লাহওয়ালাদের অল্প সময়ের সোহবত সান্নিধ্য। ফরাসির শ্রেষ্ঠ মুফতি, ওই সময় উনি সারা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ মুফতি ছিলেন, মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই, যার লেখা মারিফুল কোরআন, তাফসিরে মারিফুল কোরআন বাদশা পাহাদ সমস্ত ভাষায় তর্জুমা করে সারা বিশ্বে প্রচার করেছেন, যেটা বাংলাদেশেও পাওয়া যায় মারিফুল কোরআন। ওটার যিনি লেখক তিনি ওই সময় দারুল উলুম দেওবন্দের প্রধান মুফতি ছিলেন। উনি একদিন তার শায়েখ মাওলানা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহির সোহবতে গিয়ে বললেন, হযরত মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি যে একটা শের বলেছেন সোহবতে, সলেহ সোহবতে বা আউল এক জামানা সোহবতে বা আউলিয়া, এই শেরের মধ্যে তিনি বলেছেন যে এক শত বৎসর বেরিয়া কোন আল্লাহওয়ালার অল্প সময়ের সোহবত শত বৎসর বেরিয়া এবাদতের চেয়েও শ্রেষ্ঠ, এবাদতের চেয়েও দামি। আমার তো মনে হয় উনি বাড়াবাড়ি করছেন, আমার তো মনে হয় উনি কথাটা ঠিক বলেন নাই। অল্প সময় কারো সোহবতে থাকা এক শত বৎসরের শুধু এবাদত না, সঠিক ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ কিভাবে হতে পারে? হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি ফকিহ ছিলেন, মুফতি ছিলেন, তিনি জবাব দিলেন যে আমার তো মনে হয় তিনি কম বলেছেন, আমার তো মনে হচ্ছে তিনি কম বলেছেন। তিনি যদি এক শত বৎসর না বলে এক লক্ষ বছর বলতো তাহলে যথাযথই হতো। কারণ কি? কারণ হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি বললেন, কয়েকটা কারণ তিনি বলেছেন, তার মধ্যে একটা কারণ এই যে নেক আমলের সাথে আখেরাতে মুক্তি খাতেমা বিল খায়ের নাজাত পাওয়ার ওয়াদা নাই। নেক আমলের সাথে আখেরাতের মুক্তি নাজাত পাওয়ার ওয়াদা নাই, কিন্তু আল্লাহওয়ালাদের সোহবতে যারা পড়ে থাকবে তাদের নাজাতের ওয়াদা রয়েছে, তাদের মুক্তির ওয়াদা রয়েছে। কিভাবে? হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, আল মারউ মা আমান আহাব্বা, যে যাকে মহব্বত করবে সে তার সঙ্গী হবে। আপনি যদি নবী রাসূল সিদ্দিক সুহাদা আল্লাহ ওয়ালাদের সাথে মহব্বত রাখেন আপনি তো তাদের সাথে জান্নাতে থাকবেন। আনতা আনতা মা আমান আহাব্বা, এক সাহাবী বললেন, ইয়া রাসূল আল্লাহ মাতা সাআ, কিয়ামত কবে হবে? আল্লাহ রাসূল বললেন, ওয়াইলাক মা আ'দাদতা লাহা, হতবাগা কপাল পোড়া, তুমি জান্নাত কিয়ামত কবে হবে খবর নিচ্ছ, তুমি প্রস্তুতি নিছো কি?
আখেরাতের তোমার প্রস্তুতিটা কি? সাহাবী আত্মসমর্পণ করলেন, সাহাবী বলেন নাই এতগুলো মসজিদ করে দিয়েছি, এতগুলো মাদ্রাসা করে দিয়েছি, এই এই ন্যাক আমল করেছি, ওই ওই ন্যাক আমল করেছি, এতবার হজ করেছি, এতবার চিল্লা দিয়েছি, তাহাজ্জুদ পড়ি, এশরাক পড়ি, আওয়াবিন পড়ি, সাহাবি তো এগুলো কিছুই বলেন নাই, আপনার সাথে যুদ্ধ করেছি, জেহাদ করেছি, কিছুই বলেন নাই। সাহাবি আত্মসমর্পণ করলেন, মা আদাত্তু লাহা ইয়া রাসূলুল্লাহ, কিছুই কোনো প্রস্তুতি আমার নাই, ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, তবে এতটুকু যে আমি আল্লাহ এবং তার রাসূলকে মহব্বত করি। আসল কথা বলে দিচ্ছেন, আদালতে দাঁড়াইয়া আসামি যদি কথার মধ্যে শব্দ এদিক সেদিক হয়, বিচারক 10 বছরের জেল দিয়ে দেয়, আর কথাটা যদি লাইন মোতাবেক বলতে পারে, বেকুসুর খালাস। কথা এমন দামি জিনিস, বড় সম্মানিত বহু মন্ত্রী এমপি একটা কথা কইয়া পয়সা যায়, এক কথা কইয়া পয়সা যায়, অথচ ছিল সম্মানিত, তার হাজার হাজার ভালো কাজ আছে, এক কথায় সে শেষ। আবার বহু পচা মানুষ, খারাপ মানুষ, এমন এক কথা বলে সকলের সে প্রিয় হয়ে যায়, এমন কথা সাহাবী বলছেন, সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ রাসূল খুশিতে বলে দিয়েছেন, আনতা মা'আমান আহাব্বাবতা, তুমি যাদেরকে ভালোবাসো ওই জগতে তুমি তাদেরই অন্তর্ভুক্ত হইবা। ইসলাম গ্রহণের পর সাহাবায়ে কিরাম এত খুশি আর কখনো হন নাই, আল্লাহর রাসূলের জবান থেকে এই কথা শোনার পর যতটা খুশি হয়েছেন। তো হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে 100 বছর বেরিয়া ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ এটা নয়, বরং তিনি যদি কোনো আল্লাহওয়ালার অল্প সময়ের সান্নিধ্য, সাহচর্য, সোহবত 100,000 বছর বলতেন তাহলে তিনি যথার্থ বলতেন। এটার কারণ হলো ইবাদতের সাথে খাতেমা বিল খায়ের, মুক্তির ওয়াদা নেই, আল্লাহওয়ালাদের সাথে যারা পড়ে থাকবে তাদের ব্যাপারে এরকম ওয়াদা আছে। এই দুই দলিল পেশ করলাম, আরো দলিল আছে, যেমন ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া আল মুতাজালিসিনা ফিয়া আল মুতাযাবিরিনা ফিয়া আল মুতাবাযিলিনা ফিয়া, হাদিসে কুদসি, আল্লাহ পাক নিজে বলতেছেন তাকে ভালোবাসা আমার উপর দায়িত্ব হয়ে যায়, তাকে ভালোবাসা আমার উপর ওয়াজিব হয়ে যায়। প্রধানমন্ত্রী যাকে ভালোবাসে তাকে তিনি জেলে পাঠাবেন, ফাঁসির কাষ্ঠে ঝুলাবেন? অসম্ভব। সে অপরাধী হলেও, তার অপরাধ গোপন করে হলেও তাকে ফাঁসির কাষ্ঠ থেকে তিনি রক্ষা করবেন, এটাই নিয়ম। আল্লাহ যাকে ভালোবাসবেন তাকে আল্লাহ দোজখে দিতে পারেন? অসম্ভব। আল্লাহ বলতেছেন কেউ যদি আমার খাস বান্দাদের সোহবতে অল্প সময়ে বসে, তাদের সাথে সাক্ষাৎ করে, তাদের জন্য খরচ করে, তাদেরকে ভালোবাসে, একটা হলেই হবে। অজাবাত মুহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া, কোন আল্লাহওয়ালাকে ভালোবাসলো, অল মুতাজালিসিনা ফিয়া, আমার জন্য তাদের সোহবতে বসলো, আমার মহব্বতের তালাশে তাদের সাথে সাক্ষাৎ করলো, তাদের খাতিরে খরচ করলো, এই চারটার একটা যদি কাহারো আমল হয়ে যায়, আল্লাহ পাক বলেন তাদেরকে ভালোবাসা আমার উপর ওয়াজিব হয়ে যায়। আর কত দলিলের প্রয়োজন! আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে আমলের তৌফিক দান করেন। অন্য বর্ণনায় হযরত থানবী রাহমাতুল্লাহ আলাই দুইটা কথা বলেছেন, একটা হলো সোহবতের দ্বারা যে ফায়দা, মানুষের মধ্যে পরিবর্তন আসে, এটা দুইটা কথা তিনি বলেছেন। এক কথা বলেছেন যে তুমি যার সোহবতে যাবে, আসবে, সম্পর্ক রাখবে, সম্পর্ক বাড়াবে, মহব্বত করবে, যদি তুমি তার ঘনিষ্ঠ হতে পারো তাহলে তোমার অজান্তেই তিনি তোমার জন্য দোয়া করতে থাকবেন, আর যে আল্লাহওয়ালা তার দোয়া আল্লাহ ফিরাইয়া দেন না। আর কোনো মানুষ যদি অন্যের জন্য দোয়া করে, এই দোয়াও আল্লাহ পাক ফিরাইয়া দেন না।
তো আল্লাহ ওয়ালাদের সোহবতে গেলে কোনো মাহরুমি নাই, বঞ্চিত হওয়ার কোনো বিষয় নাই। এটার আরেকটা কারণ হচ্ছে তিনি তোমার জন্য দোয়া করবেন। দ্বিতীয় হচ্ছে যে যার সোহবতে তোমার আসা যাওয়া হবে তার সাথে তোমার একটা মহব্বত হবে, ভালোবাসা হবে। আর ওই আল্লাহওয়ালার মহব্বতের খাতিরে তুমি পাপ কর্মে যাবে না, তোমার ভিতরে একটা ভয় কাজ করবে, ওনার সাথে আমার সম্পর্ক, আমি যদি এই কাজ করি তো মানুষ তো আমার কারণে ওনার বদনামি করবে। ওনার সাথে আমার আসা যাওয়া কিভাবে আমার দ্বারা এই কাজ হতে পারে? ওই মহব্বতের কারণে, ওই আল্লাহওয়ালার মহব্বতের কারণে তার মধ্যে এমন এক দৃঢ়তা প্রত্যয় সৃষ্টি হবে যে সে অন্যায় পথে যেতে অবাধ্য হবে। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমাদেরকে খালে সোহবত অর্জনের তৌফিক দান করেন। বাবা, এজন্য শুরুতে বলেছিলাম এটা এমন নয় যে আমি করলে করলাম না করলে না করলাম, এরকম না, এটা মাথায় পাগড়ি বাঁধার মতো না, এটা চাষ তাহাজ্জ তার আওয়াবিন পড়ার মতো না, যে কাহারো সোহবতে গেলে গেলাম না গেলে নাই, না, এটা যেতেই হবে। দিন শিখতে হলে আমাকে কাহারো কাছে নিজেকে আত্মসমর্পণ করতে হবে, নিজেকে পেশ করতে হবে। কোন মানুষ বই পুস্তক পড়ে কোনো দিন সে MBBS ডাক্তার হওয়া সম্ভব না। বই পুস্তক পড়ে কেউ কোনো দিন, পাইলট তো দূরের কথা, ট্রেন তো দূরের কথা, প্রাইভেট কারও সে চালাইতে পারবে না। শুধু বই পুস্তক পড়ে হ্যাঁ সাঁতার শিখাও সম্ভব না, কাউকে লাগবে। বই পুস্তক পড়ে ক্রিকেট খেলাও সম্ভব না, ফুটবল খেলাও সম্ভব না, যে অনেকগুলো বই পুস্তক পড়ছে, বল এমনি মারতে হয়, বল এমনি ধরতে হয়, সম্ভব না। সান্নিধ্য থেকে শিখতে হবে, সান্নিধ্যের পরশ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লা তুসাহিব ইল্লা মুমিনা, মুমিন ব্যতীত কাহুকে তুমি সাথী বানাইও না, বন্ধু বানাইও না। ওয়ালা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকিয়ুন, মুত্তাকি ব্যতীত কাহুকে তুমি খানাও খাওয়াবা না। কি কঠিন কথা! কোরআন হাদিসে বরফুর সোহবতের কথা, দীর্ঘদিন পর্যন্ত এটা গোপন রাখা হয়েছিল। দিন শিখতে হবে সোহবতে থেকে, আলেমদের কাছে গিয়ে আলেমদের সোহবতে বসে। এটা দীর্ঘদিন এটা আলোচনা আসে নাই, আলোচনা পেশ করা হয় নাই, যার কারণে এই বড় ধরনের একটা ফেরকা, এতাতি ফেরকা আবিষ্কার হইল। আমি সরাসরি তাদের দোষ দিচ্ছি না, যদি আগের থেকে আগ থেকে সোহবতের আলোচনা থাকতো, আর যারা এখন আলেম বিদ্বেষী হলো, এতাতি হলো, এদের যদি কোনো আলেমের সাথে মহব্বত থাকতো, কোন আল্লাহওয়ালা আলেমের সোহবতে আসা যাওয়া থাকতো, মহব্বত থাকতো, ওই মহব্বতের কারণে কোনোদিন তারা এতাতি হতে পারত না। এগুলো আগের থেকে বলা ছিল না, গোপন রাখা হয়েছে। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি দাওয়াতের মেহনত করেছেন জান প্রাণ দিয়ে, কিন্তু ওই মুহূর্তেও তিনি সোহবত ছাড়েন নাই। নিজে উনি নিজে মস্ত বড় পীর ছিলেন, হাজার হাজার তার মুরিদ ছিল। ওই সময় যারা দাওয়াতের মেহনত করত তারা সবাই বায়াত থাকতেন, ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহির হাতে বায়াত ছিলেন, উনার পরে হযরত ইউসুফ আলাইহিস সালামের হাতে বায়াত ছিলেন, উনার পরে হযরত এনামুল হাসান সাহেব, যার জামানায় সারা পৃথিবীতে দাওয়াতের মেহনত পৌঁছেছে, ওই সময়ের মানুষ উনার হাতে বায়াত থাকতেন। বহু আলেমের মুখে শুনেছি হযরতজি মাওলানা এনামুল হাসান সাহেব যখন কাকরাইলে আসতেন, কাকরাইলে দাওয়াতের মেহনতের কাজ চলত, যেমন আসরের পরে গাছের আমল চলত, উনি উনার আলাদা কামরায় বসতেন। মাওলানা এনামুল হাসান সাহেব উনি যে জায়গায় বসতেন, যে স্থানে বসতেন, খিসাখিসি হয়ে যেত, এত মানুষ গিয়ে তার সোহবতে বসে থাকত। কখনো এমন হতো আসরের পরে তিনি বসতেন, মাগরিব পর্যন্ত বসে থাকতেন, কোনো বয়ান নাই, কোনো আলোচনা নাই, উনিও বসা, লোকজনও বসা।
কখনো হয়তো দুই একটা কথা বলতেন, কখনো তিনি এমনও বলেছেন যে আজকে আমার এই নীরবতার দ্বারা আপনারাও নীরব, আমিও নীরব, আসর থেকে মাগরিব এই নীরবতার দ্বারা যাদের ফায়দা হয় নাই আগামীকাল থেকে তারা আসবেন না। দেখা গেল যে পরের দিন লোক আরো বেশি। এজন্য শাহরদুই রহমতুল্লাহ আলাইহি বলতেন যে মাঝে মধ্যে নীরবতার আমল করা চাই, নীরবতার আমল। আল্লাহ রাসূল যে সবসময় বয়ান করতেন এরকম তো না, আল্লাহ রাসূল বসা থাকতেন, সাহাবায়ে কেরাম এমন ভাবে বসা থাকতেন মনে হয় মনে হতো মাথার উপরে পাখি বসা, কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই। রাসূলের সোহবতে বসে সাহাবায়ে কেরাম আউটফোর্ড কথা বলবেন, এই শিক্ষা সাহাবায়ে কেরাম রাসূল থেকে গ্রহণ করেন নাই। রাসূল কথা বললে তারা শুনতেন, রাসূল চুপ থাকলে তারা চুপ থাকতেন, রাসূল হাসলে তারা হাসতেন, রাসূল কোনো প্রশ্ন করলে তারা উত্তর দিতেন, এই ছিল নিয়ম। আর নীরবও থাকতেন, রাসূলও নীরব, সবাই নীরব। এই জন্য হারদুই রহমতুল্লাহ আলাইহি বলেছেন মাঝে মধ্যে এই নীরবতার সুন্নত, এই নীরবতার আমলটা আমাদের করা উচিত। উভয় পক্ষ চুপ, লম্বা সময় চুপ। আমরা তো আসলে চুপ করে থাকতে পারি না, শুধু কথা আসে, শুধু কথা আসে, বেশি কথা বলা এটা অহংকারের আলামত যে আমি বেশি জানি, বলতে পারলে আমার সুনাম হবে, ওই মজলিসে আমার ওয়েট বৃদ্ধি পাবে, আমাকে জ্ঞানী সাব্যস্ত করা হবে, এই জন্য বলতে আমরা আগ্রহী। মনে রাখবেন যেই কলস, যেই কলস পানিতে ভরপুর সেই কলস নড়ে না, আর যেটা গড়র গড়র নড়ে ওইটার মধ্যে পানি কম। বেশি কথা বলা এটা জ্ঞানীর নিদর্শন না, জ্ঞানীর আলামত না। যার জ্ঞান কম সেই কথা বেশি বলবে, এবং এটা সুন্নত না। রাসূলের মজলিসে অতিরিক্ত কোনো কথা হতো না। তো এই জন্য মাঝে মধ্যে আমাদের এই আমলটাও করা চাই, চুপ, নীরবতার আমল। এর দ্বারা যে আল্লাহওয়ালার সান্নিধ্যে আমি থাকবো, তার ভিতরে আল্লাহ পাক যে আলো দিয়েছেন, আপনাতেই ওই আলো আমার ভিতরে চলে আসবে। যখন আমার ভিতরে সেই আলো আসবে তখন আমি রাস্তা দেখব, কোনটা হক কোনটা না হক, কোনটা সঠিক আর কোনটা ভুল। ওই আলো যখন আমার ভিতরে আসবে, ওই আলো আমার সমস্ত অন্ধকারকে বিদূরিত করে দিবে, দূর করে দিবে। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমাদেরকে এসলা নসিব করেন, আমাদেরকে আল্লাহ পাকের মহব্বত নসিব করেন। ভাই আল্লাহওয়ালাদের সোহবতে না গেলে আমরা বেঁচে থাকার হাকিকত বুঝবো না, বেঁচে থাকার স্বাদও বুঝবো না। জীবনের মর্ম কি, বাঁচবো কিসের জন্য, মরবো কিসের জন্য, ওই জিনিসটাও আমরা উপলব্ধি করব না। শুধু টাকা কামাইতে কামাইতে মরে যাব, টাকা কামানোর স্বাদ কোনো দিন আমাদের মিটবে না, বরং দিন দিন ব্যস্ততা বাড়বে। এত ব্যস্ত এক একজন হয়ে যাবে, স্ত্রী সন্তানকেও সে সময় দিতে পারবে না, আল্লাহকে আর সময় দিবে কখন? অতঃপর যখন মালাকুল মউত চলে আসবে তখন আফসুস করা ছাড়া আর কোনো করার কিছু থাকবে না, কিছুই করার থাকবে না। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে জীবনের হাকিকত বুঝার তৌফিক দান করেন। ভাই বেঁচে থাকতে হলে একটু সুখের দরকার, একটু সম্মানের দরকার, রিজিকের দরকার, বিশ্রামের দরকার, সুস্থতার দরকার, রুচির দরকার, মানসিকতার দরকার, সঠিক বুঝ বুদ্ধির দরকার। এগুলো তো সারাদিন আমি দুনিয়ার পিছে ঘুরলে পাবো না। এগুলো তো এরকম বুঝ যার অর্জন হয়েছে তার সান্নিধ্যে থাকার দ্বারা অর্জন হবে। আপনি হাজার কোটি টাকার মালিক, আপনার কতটুকু সম্মান, আর একজন ইমাম যার পকেটে তেমন কোনো টাকা নাই, গরিব, আপনিও রাস্তায় দিয়ে হাঁটেন হাঁটুন, সেও রাস্তা দিয়ে হাঁটুক, একসাথে হাঁটেন, সম্মান কার আপনি দেখুন, আপনি নিজে যাচাই করুন না। একজন মন্ত্রী সাহেব আসলে তাকে দেখার জন্য কে ভিড় করে,
তার সাথে মুসাফা করার জন্য কে ভিড় করে? তাকে একটু দেখার জন্য, একটু মুসাফা করার জন্য কে ভিড় করে? বরং টাকা দিয়া ভাড়া করিয়া করে লোক নিতে হয়। আর একজন আল্লাহওয়ালা আসলে কি ধাক্কা ধাক্কি, কি ধাক্কা ধাক্কি! এক নজর দেখার জন্য, একটু মুসাফা করার জন্য, একটু সান্নিধ্যে বসার জন্য, একটু মুসাফা করতে পারলে, একটু সান্নিধ্যে বসতে পারলে মানুষ নিজেকে ধন্য মনে করে, গর্ব করে, আমি অমুক আলেমের সাথে মুসাফা করেছি, আমি অমুক আল্লাহওয়ালার মজলিসে বসেছি, আমি উনার সান্নিধ্যে ছিলাম, গর্ব করে মানুষে কথা বলে। সম্মান কোথায় রাখছেন আল্লাহ পাক? ইন্নাল ইজ্জাত লিল্লাহি জামিআ। আল্লাহ পাক বলতেছেন, আরে তোমরা ইজ্জত সম্মান খুঁজতেছ, এটা তো আমার হাতের মুঠায়, এটা তো আমার কাছে, যে আমার হবে, যে আমার হবে। হাদিসে কুদসির মধ্যে এসেছে, আমি তাকে ভালোবাসবো। আর আল্লাহ যাকে ভালোবাসেন, জিব্রিল আমিনও তাকে ভালোবাসা শুরু করে। জিব্রিল আমিন যাকে ভালোবাসেন, তিনি বলে দেন ফেরেশতা কুলের মধ্যে যে আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসেন, আমিও তাকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। সমস্ত ফেরেশতারা তাকে ভালোবাসতে শুরু করে। এরপর দুনিয়ার মাখলুকদের অন্তরের মধ্যে ওই ব্যক্তির ভালোবাসা সিঞ্চিত করে দেওয়া হয়। তখন মানুষ তাকে দেখুক বা না দেখুক, মানুষও তাকে ভালোবাসতে শুরু করে। এটা তো আল্লাহকে পাওয়ার, আল্লাহ হওয়ার মাধ্যমে অর্জিত হবে, সম্পদের দ্বারা নয়। আমরা তো বেঁচে থাকার স্বাদটাও পাইলাম না। আল্লাহ পাক জাল্লা জালালো আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক, যারা দুনিয়াদার তারা দুনিয়াকেও ইস্তেমাল করে না, যারা একেবারে দুনিয়াদার তারা খরচ হয়ে যাবে, ব্যয় হয়ে যাবে, আমি গরিব হয়ে যাব, দরিদ্র হয়ে যাব, এই ভয়ে দুনিয়া কেউ ইস্তেমাল করে না, ব্যবহার করে না। ভালো একটা দামি জুতা তারা পড়তে ভয় লাগে, এত টাকা দিয়ে জুতা কিনবো, এত দামি পোশাক পরম, হাইটে গেলেও তো হয়, রিক্সায় উঠলে 20টা টাকা কি দরকার দেওয়ার? কারণ তাদের টার্গেট দুনিয়া। আর একজন আলেমি দিন যে রুচিশীল, তার তো টার্গেট দুনিয়া না, আমি তো এখানে থাকবো না, আমার দরকার এখানে আল্লাহর সন্তুষ্টি, আমার দরকার সুখে শান্তিতে আরামে ইজ্জতের সাথে বেঁচে থাকা। যার এই টার্গেট হবে, সে ওই তার মতো ওই রুচিশীল হবে না, তার মতো এই জিন্দিগি গ্রহণ করবে না, কারণ তার টার্গেট তো দুনিয়া না। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে রুচিশীল হওয়ার তৌফিক দান করেন, আমাদেরকে আল্লাহওয়ালা হওয়ার তৌফিক দান করেন, সমস্ত পাপের কাজ, গুনাহের কাজ, নাফরমানির কাজ বর্জনের তৌফিক দান করেন। বাবা আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, সামনে বিপদ আরো আসতেছে, আরো বিপদ, আরো বিপদ, আরো বিপদ, আরো ফেতনা, এমন এমন ফেতনা আসবে, মানুষ না ডাইনে তাকাতে পারবে, না বামে তাকাতে পারবে, না সামনে তাকাতে পারবে, না পিছনে তাকাতে পারবে, ফেতনায় ভরপুর হয়ে যাবে। ওই কঠিন মুহূর্ত আসার আগে আমরা কাহারও সোহবত গ্রহণ করি, নিজেকে কোন মুরব্বীর অধীনে রাখি। শাহ রুদি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আমাদের অভিজ্ঞতা এই পর্যন্ত যাদের দ্বারা ফেতনা আবিষ্কার হয়েছে, যারা ফেতনার জনক, যাদের দ্বারা সমাজে ফেতনা তৈরি হয়েছে, দেখা গিয়েছে এদের কোনো মুরব্বী নাই, এদের কোনো মুরব্বী নাই। বিভিন্ন মাদ্রাসায়, মসজিদে, দিনী মার্কাজে, দিনী খানকায়, দিনী কাজে যাদের দ্বারা ফেতনা হয়, আপনারা নিজেরা যাচাই করে দেখুন, এদের কোনো মুরব্বী নাই, এরা মুরব্বী হারা, এরা কারো সোহবত পায় নাই, তরবিয়ত পায় নাই, এজন্য তাদের দ্বারা ফেতনা আবিষ্কার হয়। যার মুরব্বী আছে তার ভিতরে তো একটা ভয়, আরে আমার তো মুরব্বী আছে, আমি যদি এই কাজটা করি তো তিনি আমাকে কি বলবেন, আমার তো জবাবদিহিতার বিষয় আছে। এজন্য হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, শুধু এলেম যথেষ্ট না, শুধু এলেম শিক্ষা করা যথেষ্ট না। আজ হাজারো অভিভাবক হতাশ যে ছেলেকে দাওরা পড়াইলাম, এফতা পড়াইলাম, সে তো নামাজই পড়ে না,
তাকে আলেম বানাইলাম আমি ফজরের মসজিদে আছি, সে তো মসজিদে আসে না, সে তো মোবাইল নিয়ে ব্যস্ত। ভাই মনে রাখবেন, শুধু পড়ালেখার দ্বারা একজন মানুষ শিক্ষিত হবে, জানবে আমল আসার জন্য সোহবত ফরজে আইন, পড়ে পড়ে আমল আসবে না, আমল আসবে দেখে দেখে, আমল আসবে দেখা দেখি। এজন্য যারা শুধু পড়াচ্ছেন বা শুধু পড়ছেন, মনে রাখবেন আপনারা মানজিলে মাকসাদে পুষতে পারবেন না। আপনাদের মধ্যে হয়তো শুধু নেগেটিভ আছে অথবা পজিটিভ আছে। যখন নেগেটিভ পজিটিভ সোহবত এবং তালিম এক হবে তখন আলো জ্বলবে। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সাহাবায়ে কেরাম এলেমও শিখছেন, সোহবতও পেয়েছেন, এলেমও শিখেছেন, সোহবতও পেয়েছেন, যার কারণে রাসুলের মুখ থেকে যেটা শুনতেন সেটাই তারা আমল করতেন, যেটা রাসুল নিষেধ করতেন সাথে সাথে বর্জন করে দিতেন। যখন মদ হারাম হওয়ার আয়াত নাজিল হয়ে গেল, তিন নম্বর আয়াত ফাজিতানি বুহু, যখন এই আয়াত নাজিল হলো এমন পরিস্থিতি মদিনায় সৃষ্টি হয়েছিল যেটা ইতিপূর্বে সৃষ্টি হয় নাই। ওই সময় প্রত্যেক ঘরে ঘরেই এক হিসাবে মদ রাখা হতো, মদের মোটকা রাখা হতো, মোটকা, আগের জামানায় যে বড় বড় মোটকা। ঘরে আমরা যেভাবে পানি মজুদ রাখি, তারা মদ শরাব এভাবে মজুদ রাখত। খাওয়ার পরে যেমন আমরা এখন দধি পেশ করি, পান পেশ করি, ঠান্ডা পেশ করি, ওই জামানায় শরাব পেশ করা হইতো খাওয়ার পরে। তো মদের যখন তৃতীয় নম্বর আয়াত নাজির হলো, তারা তো সোহবতওয়ালা, রাসুলের সান্নিধ্যওয়ালা, দোয়াওয়ালা, এমন পরিস্থিতি হলো যে সমস্ত মদের মোটকাগুলো ভাঙা শুরু হয়ে গেল, ঘর বেসে গেল, উঠান বেসে গেল, রাস্তাঘাট বেসে গেল, এমন মনে হয়েছে যে মদিনায় বৃষ্টি হয়েছে। আসলে তো বৃষ্টি হয় না, এটা তো মদ। দীর্ঘদিন পর্যন্ত যখন বৃষ্টি হইতো মদিনায়, ওই মাটির নিচ থেকে মদের সেই দুর্গন্ধ বের হয়ে আসত। এক সাহাবীর কথা এইভাবে আলোচনা আসলো যে সে মদের পেয়ালা বা গ্লাস যেটা ওই জামানায় ছিল মুখ পর্যন্ত নিল, ঠোঁট ভিজে গেল মদে, জিব্ব ভিজলো, আসল স্বাদ তো জিব্বার মধ্যে, কোনো কিছু জিব্বায় লাগলে ওইটা আর ফালা যায় না, এমন একটা চাহিদা সৃষ্টি হয়, মানুষ খাইতে বাধ্য হয়, অথচ পেটে গেলে তো মজা নেয়, মজা তো জিব্ব পর্যন্ত। জিব্ব ভিজলো, ঠোঁটও ভিজলো, মাত্র সে পান করবে, গিলবে, ওই মুহূর্তে তার কানে ফাজেতানি বু হয়ে আয়াত যখন পুষলো, হায়রে মদ তো হারাম হইয়া গেছে। আমরা হলে তো তাবিল করতাম, ব্যাখ্যা করতাম, যেরকম ব্যাখ্যা করে করে এখন ভিডিও হালাল করতেছে, আমরা হলে ব্যাখ্যা করতাম যে আচ্ছা এটা তো মুখে দিয়েই দিছে, খাইয়েই ফেলি না। সাহাবি ব্যাখ্যা বিশ্লেষণে যান নাই, হারাম হয়ে গেছে তো হারাম হয়ে গেছে, সাথে সাথে হাতের থেকেও পেয়ালা ফেলে দিয়েছেন আর মুখ থেকেও থুতু মেরে ওই শরাব বের করে দিয়েছেন। এই ছিলেন সাহাবায়ে কেরাম। আজ হাজারো বার আমাদের কানের মধ্যে বাড়ি পড়ে, আরে সুদ তো হারাম, ঘুষ তো হারাম, এই পথে কল্যাণ নাই, এই পথে কল্যাণ নাই, হাজারো বার কানে পড়ে, জাকাত দাও, জাকাত দাও, হজ করো, রোজা রাখো, সত্য কথা বলো, মানুষকে কষ্ট দিও না, জুলুম করো না, দুর্নীতি করো না, অন্যায় করো না, মারামারি করো না, ঝগড়া করো না, গীবত করো না, হিংসা করো না, হাজারো বার কানে পড়ে, আমল তো হচ্ছে না। কারণ সোহবতে থেকে 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 দিলকে তো নরম করতে হবে, সান্নিধ্যে থেকে 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 যখন আমার দিল নরম হবে তখন কানের মধ্যে যে আওয়াজে আসবে আমি মানতে বাধ্য হব। দৈরে মদের আয়াত হারাম হয় নাই, আগ থেকে সোহবত ঠিক আছে। প্রথম মদের আয়াত হয়েছিল যে এটার মধ্যে উপকারও আছে ক্ষতিও আছে, মানাফি আনলিন্নাস, শরাবের মধ্যে জুয়ার মধ্যে উপকারও আছে, প্রথমে এটা নাজিল হয়েছে, মানে ইশারা দিতেছে আর কি এটা পরবর্তীতে হারাম হবে। দ্বিতীয় আরেক আয়াত আসলো, তৃতীয় অনেক পরে গিয়ে মদের আয়াত হারাম হয়েছে। আগে সান্নিধ্যে ছিলেন,
কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাসূলকে আল্লাহ পাক চার কাজের দায়িত্ব দিয়েছেন। প্রথম দায়িত্ব হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহ রাসূল কোরআনে কারীমের তেলাওয়াত করবেন তাদের সামনে, শিখাবেন তাদেরকে। দ্বিতীয় হচ্ছে ওয়ায়ুজাক্কিহিম, রাসূল তাদেরকে এসলা করবেন, এটা দ্বিতীয় দায়িত্ব নবীর। তৃতীয় হলো ওয়ায়ুআল্লিমহুমুল কিতাব, তিনি তাদেরকে কিতাব শিক্ষাবেন, শিক্ষা দিবেন, কোরআন শিখাবেন, ওয়াল হিকমা এবং হিকমত শিখাবেন। আগেই এলেম শিক্ষা করার কথা আসে নাই, আগে আসছে এসলা, প্রথমে এসলার কথা, এরপরে এলেমের কথা। এজন্য হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে শুধু এলেম এটা যথেষ্ট না, বরং তিনি আরো এমন কথা বলে বসেছেন যেটা এই জামানায় কেউ বললে গুলি করে মেরে ফেলবো সবাই। এই কথা যদি হযরত থানবী না বলে, আমার মতো কোন ব্যক্তি হাজারো আলেমের সাথে দাঁড়াইয়া বলে, সবাই গুলি করে মেরে ফেলবে। যে কথা যত বড় কথা হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তিনি বলেছেন যে অভিজ্ঞতায় দেখা যায় একজন বড় আলেম, এলেম তো ঠিক আছে কিন্তু সোহবত পায় নাই, এলেম আছে সোহবত নাই, আর একজন আওয়াম যারা এলেম নাই জাহেল কিন্তু সোহবত আছে। দুই ব্যক্তি, একজন আলেম সোহবত নাই আর একজন জাহেল সোহবত আছে। হযরত বলেন অভিজ্ঞতার আলোকে আমরা দেখি যে ওই আলেমের চেয়ে এই জাহেল ব্যক্তির এসলা সংশোধন আরো অনেক বেশি, তার আমল আরো সুন্দর, জিন্দগি আরো সুন্দর, সে আল্লাহকে ভয় পায়, ফজরে আজান দিলে সে শুয়ে থাকতে পারে না। সোহবত কত গুরুত্বপূর্ণ বিষয়, কেন এটা আমরা গোপন রাখলাম এতদিন? আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এজন্য বাবা বসে না থাকা, মরতে তো হবে, মরতে হবে, হিসাব দিতে হবে, এক কদম সামনে আগাইতে পারবো না, 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে কিয়ামতের ময়দানে। 50 দিন না, 50 মাস না, 50 বছরও না, 500 বছরও না, 1,000 বছরও না, 50,000 বছর, 50,000 বছর কিয়ামতের ময়দানে জমিন থাকবে তামার, মাথার উপরে সূর্যের তাপ। কি উপায় হবে ভাই, কি উপায় হবে? এটা তো দুনিয়ার আদালত না, আপনি 100টা খুন করে ফেলছেন, কি আর হবে, আপনারে ফাঁসি দিবে, এটা আর কি, 1-2 মিনিটে আপনি শেষ, নাহলে 2 মিনিট কষ্ট পাইলেন, 2 মিনিটে আপনি শেষ, এটা তো দুনিয়ার আদালত না। এই সারা পৃথিবী ভর্তি স্বর্ণের বিনিময়ও কাল কিয়ামতের ময়দানে আল্লাহর রায়কে এদিক সেদিক করা যাবে না, ওইখানে আর দুর্নীতির সুযোগ নাই। আমাদের সকলকে সেই ওই মুখামুখি হতে হবে। এজন্য সেটা নিয়ে ফিকির করা, কেমনে বাঁচবো, উপায় কি হবে? সেই বিভীষিকাময় দিনে যেন আমরা বিপদগ্রস্ত না হই, বিপদে না পড়ি, এজন্য বেঁচে থাকতে থাকতেই নিজেকে সংশোধন করে নেই। এই নয় যে নিজেকে সংশোধন করলে আমি আখেরাতে পাবো, এতটুকু না, আমি নিজেকে সংশোধন করলে আমি তো দুনিয়ারও বাদশা, আমি আখেরাতেরও বাদশা, উভয় জাহানেই আমার সফলতা, উভয় জাহানে আমি কল্যাণ, কল্যাণকর, আমি কামিয়াব। এজন্য বাবা একটু হিম্মত করি। অনেক ভাইরা বলে যে কার সোহবতে যাব, ওই লোক কোথায়? আসলে লোক কম, কাহারো সোহবতে গিয়ে বসার মতো লোক কম, কিন্তু আপনি নিজে একটু চিন্তা করুন, আপনি অসুস্থ হলেন, ভৈরবের ডাক্তার দেখালেন, সুস্থ হলেন না, এরপরে আপনি হয়তো বাগলপুর যাবেন, তাও রোগ ধরা পড়ল না, এরপরে আপনি ঢাকা গেলেন, কোনো হাসপাতালে চিকিৎসা করলেন, তাও হলো না, এরপরে আপনি ল্যাবিট, স্কয়ার বা অ্যাপোলো পর্যন্ত গেলেন, তাও আপনি সুস্থ হলেন না, এখন কি আপনি ঘরে বসে থাকবেন?
আপনাকে পরামর্শ দিবে যে আপনি মাদ্রাস যান, ভারত যান। ভারত গিয়েও যদি আপনি সুস্থ না হন, আপনার টাকা পয়সা আছে, আপনি সিঙ্গাপুরের ফিকির করবেন। শারীরিক রোগ বেশি ক্ষতিকর নাকি অন্তরের রোগ বেশি ক্ষতিকর? শারীরিক রোগের কারণে তো কেউ জাহান্নামে যাবে না, অন্তরের রোগের কারণেই তো মানুষ জাহান্নামে যাবে। তো যেটার মূল্য কম, গুরুত্ব কম শারীরিক রোগ, সেটার চিকিৎসার জন্য আপনি সারা পৃথিবী তন্ন তন্ন করে ভালো ডাক্তার খুঁজতে পারেন, আপনার অন্তরের রোগের চিকিৎসার জন্য কি আপনি ঘর থেকে বাইরে যেতে পারেন না? কয়দিন ফিকির করলাম অন্তরের ডাক্তার খোঁজার জন্য, কতটুকু আমি অর্থ খরচ করলাম, কতটুকু সময় খরচ করলাম, কয় জায়গায় দৌড়াদৌড়ি করলাম, কয়জনের কাছে গেলাম? আপনাকে তো যাচাই করতে হবে আগে। হাংজুরু আম্মান তা হুজুনা দিনাকুম, কার থেকে দিন শিখবা, কার বয়ান শুনবা, কার মজলিসে বসবা, কার লিখিত কিতাব পড়বা, কার সাথে এসলাইতা আল্লুক করবা, ধৈরেই না, আগে তাকে যাচাই করতে হবে, আগে তাকে যাচাই করতে হবে। যাচাই করার নির্দেশ, ধৈরেই, কারো বয়ান শোনা ঠিক না, যে কণ্ঠ তো অনেক সুন্দর দেখা যায়, এখন তো মানুষ কণ্ঠেরও মনে করে যার কণ্ঠ যত সুন্দর সে তত বড় আলেম। অথচ আল্লাহর কসম, কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত, কোন নবী রাসূল কোন সাহাবি কণ্ঠ দিয়ে বয়ান করেন নাই, সুর দিয়ে বয়ান করে নাই। একটা কথা এমনি বলে, আরেকটা কথা টান মাইরা বলে, আরেক কথার মধ্যে কানের মধ্যে হাত মারে, এটা নবীজির সুন্নত না, কোন নবীরই সুন্নত না, কোন সাহাবায়ে কামের সুন্নত না। স্বাভাবিক কথা বলতেন আল্লাহ রাসূল, স্বাভাবিকভাবে তারা গ্রহণ করতেন। সায়াতি আলা নাসি জামানুন, হাদিস শরীফের মধ্যে আসছে, সায়াতি আলা নাসি জামানুন, অচিরেই মানুষের মাঝে এমন একটা সময় আসবে, হ্যাঁ, লা তাকুমু সাআতু হাত্তা, যে হাদিসের বাংলা এরকম, যে ওই পর্যন্ত কেয়ামত হবে না যতক্ষণ না সুন্নত বেদাত হয়ে যায়। যখন কোন বেদাত মানুষ ছেড়ে দিবে, লোকজন বলবে হায়রে সুন্নত ছেড়ে দিছে, ওই পর্যন্ত কেয়ামত হবে না। সুন্নত কি হয়ে যাবে? বেদাত হয়ে যাবে, মানুষ মনে করবে এটাই সুন্নত, বেদাতকে সুন্নত মনে করবে। যখন কেউ এসে ওই বেদাত ত্যাগ করবে, লোকজন বলবে আরে নতুন হাদিস বলে, এই তো সুন্নত ছেড়ে দিল, সুন্নত বর্জন করলো, ওই পর্যন্ত কেয়ামত হবে না। আমাদের এক বন্ধু মানুষ, তাকে এক ওয়াজে দাওয়াত দেওয়া হয়েছে, বড় মাহফিল, তো উনি সুন্নত মোতাবেক কথা বলেন, স্বাভাবিক কথা, ঘন্টাখানিক বয়ান করলো, তো লোকজন মত, লোকজন তো বয়ানের পরে মতামত পেশ করে কি হলো না হলো। তো এই লোকজন বলল, উনার কথা তো সুন্দর, অনেক দারুণ কথা বলছেন, অনেক ভালো কথা বলছেন, অনেক সুন্দর কথা বলছেন, কিন্তু উনারে তো আমরা দাওয়াত করছি ওয়াজ করার জন্য, উনি তো ওয়াজ করলো না, উনি তো কি করলো না, মানে মানুষের ধারণা হয়ে গেছে ওয়াজ মানে হলো লাফালাফ, মানে এই সুর মারো, টান মারো, এই করো, সেই করো, নাটক করো, কিন্তু নাটকের মঞ্চ আর ওয়াজের মঞ্চ সমান, নাটকের মঞ্চ, নাটকের মঞ্চে 15-20টা ভিডিও ক্যামেরা, আসার আগে কন্ট্যাক্ট করে শিল্পীরা, যাওয়ার আগে টাকা বুঝে নেয়, আমরা তো হেদের ভক্ত, ওই যে সুন্নত বেদাত হয়ে যাবে, তারা তো ট্রেনিং প্রাপ্ত, ট্রেনিং নেয় দুনিয়া কামানের জন্য। ওরকম কোন ধোকাবাজ যদি ভৈরবে আসে, আশপাশ আসে লক্ষ লক্ষ মানুষের ভিড়, আর একজন হক্কানি আলেম আসলে চিনিও না, যাইও না, বসিও না, এই হয়ে গেছে আমাদের রুচি। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে সহি বুঝ দান করেন, হ্যাঁ, আমাদেরকে হেদায়েত দান করেন। ওয়াত্তাবিউ মা লা ইয়াসআলুকুম আজরাও, ইয়াসিন সুরার মধ্যে আয়াত আমরা পড়ি, আল্লাহ পাক আমাদেরকে নির্দেশ দিয়ে দিছেন, তাদের ওয়াজ শোনো, তাদের বয়ান শোনো, তাদের সাথে এসলাই সম্পর্ক রাখো, ওয়াত্তাবিউ
মান ওই ব্যক্তির অনুসরণ করো, মান লা ইয়াসআলুকুম আজরাও, যারা তোমাদের কাছে বিনিময় চায় না, যারা বিনিময় চায় না তাদের অনুসরণ করো। আমরা কাদের অনুসরণ করতেছি? কেন আমাদের ঝোঁক সেই দিকে? কেন আমরা হক বুঝি না, দুনিয়াদার বুঝি না, আর আখেরাতদার বুঝি না? কারা দুনিয়াদার আর কারা আল্লাহওয়ালা, এতটুকু তমিজ কেন আমরা করি না? কেন আমরা হুজুগে? আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমাদেরকে এসলা নসিব করেন, আমাদেরকে ভুল বুঝার তৌফিক দান করেন। তো আসুন বাবা, নিজের সংশোধনের ফিকির করি। যে কোনো মুহূর্তেই আমাকে মৃত্যুর ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে, যে কোনো মুহূর্তে। এখনো হতে পারে, ছয় মাস ছয় বছর পরেও হতে পারে, এটা অজানা রেখেছেন আল্লাহ পাক, এটা অজানা রেখেছেন। অজানা রাখছেন তাও আমরা এতটা এতটা দুনিয়াদার। যদি জানাইয়া দিতেন যে 70 বছর বাঁচবা, 60 বছর বাঁচবা, তাহলে আমরা কি করতাম? ওই যে যদি 70 বছর হইতো তাহলে আমরা 69 বছর 365 দিনে যদি বছর হয়, 69 বছর 364 দিন পর্যন্ত শুধু পাপের কামে করতাম, আর একদিন রাখতামও যে মন মতো আজকে নিশ্চিত আজকে অন্তত ভালো হইয়া যায়। আল্লাহপাক গায়েব রাখছেন কখনকার মৃত্যু, রাসুল রাসুলকেও আল্লাহপাক বলেন নাই, গায়েব রাখছেন আল্লাহপাক। এরপরেও আমরা দুনিয়া ছাড়তে পারি না, এরপরও আমরা পাপের কর্ম ছাড়তে পারি না, আর ছাড়বো কবে? জিবরিল আমিন এসে গেলে তো আর সুযোগ নাই। বনি ইসরায়েলের এক ব্যক্তি ঘরের দরজা জানালা সব বন্ধ করে আমোদ পূর্তি করতেছে, লাফালাফি করতেছে। আমাদের বিভিন্ন ছেলে মেয়েরা আছে, দেখবেন এরকম ঘরে দরজা দরজা বন্ধ করে আর জোরে গান চালাইয়া শুধু লাফায়, চিংড়ি মাছের মতো কি যে মজা পায় আর স্বাদ পায়। ঘরে ঘরে এটা হয়, ছেলেমেয়েরা নিজেরা, বা খালতো ভাই আসলো বস এখন নাচানাচি করতেছে, গাড়ি চালা গাড়ি গাড়ির মধ্যে স্পিরিটে গান দিয়া গাড়ির ভিতরে লাফালাফি করতেছে। নাচ মারা যে কত নিম্নতম কাজ, এটা তো একটা পেশা। অনেকে শখ করে নিজের মেয়ের নাচ শিখায়, তো আমি ভাবি যে এদের রুচি জানি কত নিকৃষ্ট। নিজের মেয়ের শখ করে নাচ শিখা, এ তো কয়দিন পরে দেহ ব্যবসায়ী হবে। যারা দেহ কেন্দ্রিক ব্যবসা করে, যাদের ব্যবসা দেহ নিয়া রূপ নিয়া, তারা তো দেহ ব্যবসায়ী, তারা কেন আমাদের অন্তরের মধ্যে এভাবে স্থান পেল? তাদেরকে কেন আমরা ভালোবাসি? নায়ক গায়ক খেলোয়াড় প্লেয়ার, তাদের প্রতি আমাদের ভালোবাসা। তো তাদের প্রতি যদি ভালোবাসা থাকে, তারা যেখানে পুষবে মৃত্যুর পর, আমাদেরকে তাদের সাথেই গণ্য করা হবে। এজন্য অসৎ লোককে ভালোবাসতে নাই, নেক মানুষকে ভালোবাসা। সে আমার নেতা হোক, আমার দলের লোক হোক, আমার দলের লোক যার কথায় বসিয়ার দাঁড়ায়, তার চরিত্রটা একটু দেখেন না? আপনি যে এমপি সাহেবের ভক্ত, মন্ত্রী সাহেবের ভক্ত, চেয়ারম্যান সাহেবের ভক্ত, আপনি যে হন না কেন, আপনার নেতার চরিত্রটা আপনি একটু মাপেন না। তাকে যে নেতার আসনে বসাইলেন, নেতা বলেন, সে কি করে, তার রাত কেমন কাটে, তার দিন কেমন কাটে, তার আচার আচরণ কেমন, ব্যবহার কেমন। রাসূল তো অফেন ছিলেন, অফেন অপেন, দিন রাত 24 ঘন্টা সবকিছু লেখা হইতো রাসূলের। রাসূলের রাত কেমন কাটে, দিন কেমন কাটে, হাত্তাকে বাথরুমে গিয়ে টয়লেটে গিয়ে রাসূল কিভাবে বসতেন সেটাও তো আমাদের কাছ পর্যন্ত সাহাবায়ে কেরাম পৌঁছাইয়া দিছেন। স্ত্রীর সাথে আচার আচরণ পর্যন্ত আমাদের কাছে পৌঁছাইয়া দিছেন। রাসূলের দিন রাত সব 24 ঘন্টার জিন্দগি সুস্পষ্ট আমাদের সামনে। এমন কোন মানুষ আছে যার 24 ঘন্টার জিন্দগি এভাবে মানুষের কাছে পেশ করা যাবে? তিনি নেতা হওয়ার উপযুক্ত যার 24 ঘন্টার জিন্দগি এভাবে মানুষের কাছে বলার মতো গর্বের সাথে।
এখন আপনার নেতার সমস্ত কার্যক্রম কি মানুষের কাছে আপনি বলতে পারবেন? তাহলে সে কিভাবে নেতা হলো? নেতা হওয়ার সবচেয়ে বেশি অধিকার তিনি রাখেন যার মধ্যে রাসূলের ইত্তেবা সবচেয়ে বেশি, অনুসরণ সবচেয়ে বেশি, তিনিই সবচেয়ে বড় নেতা হওয়ার যোগ্য। আর যে রাসূলের অনুসরণ থেকে সবচেয়ে বেশি দূরে, সে কোনোদিন কোন জাতির নেতা হতে পারেন না। এজন্য কাকে অনুসরণ করি সর্বক্ষেত্রে আমাদেরকে সেটা দেখতে হবে, কারণ তার আসর আমার অন্তরে চলে আসবে, আমার অজান্তে। শিক্ষকের আসর ছাত্র ছাত্রীর মধ্যে চলে আসে, মা বাবার আসর সন্তানের মধ্যে চলে আসে, পীরের আসর মুরিদের মধ্যে চলে আসে, হ্যাঁ মুআল্লিমের আসর ছাত্রের মধ্যে চলে আসে। শুধু যোগ্যতা থাকলেই হবে না, আপনার সন্তানকে আপনি স্কুল লাইনে পড়ান আর মাদ্রাসার লাইনে পড়ান, শিক্ষকের চরিত্র আগে দেখবেন। শিক্ষক যদি ধূমপানকারী হয়, শরাবপানকারী হয়, এমনি অনেক ভালো শিক্ষক, তা আপনার ছেলেটা শিক্ষিত হবে সত্য, কিন্তু তার মধ্যে ধূমপানের একটা আসর চলে আসবে, ওই শিক্ষকের দুশ্চরিত্রের আসর আপনার সন্তানের মধ্যে চলে আসবে। এমনিভাবে যদি মাদ্রাসা লাইনে পড়ান, অমুক মাদ্রাসার রেজাল্ট অনেক ভালো, শিক্ষক সব যোগ্য যোগ্য, কিন্তু সব ফেসবুক চালানেওয়ালা, গিবর শেখায় ফেতনায় আক্রান্ত, আপনার সন্তানটা শিক্ষিত হবে সত্য, কিন্তু সেও ওই ফেতনাবাজ হিসাবে তৈরি হবে, তার মধ্যে দিন আসবে না, শিক্ষাগত যোগ্যতা আসবে, এলেম আসবে। বড় ভারী কথা, অনেক দূর সাহসের সাথে সমস্ত কথা বলতেছি, অনেক রিক্স নিয়া, যারা গ্রহণ করার, যাদের কপাল ভালো গ্রহণ করবে, সবাই তো গ্রহণ করতে আসেও না, যাচাই অনেকে দেখি শুনি, ভালো লাগলে তো ভালো লাগলো, ভাই আপনার আপনার মধ্যে কি যোগ্যতা আছে একজন আলেম আপনার কাছে ভালো লাগলো কি লাগলো না? আপনার তো মাথা থেকে পা পর্যন্ত সবই নষ্ট, আপনি তো ভুলের মধ্যে আছেন, আপনার ভুল চিন্তা দিয়ে আপনি একজন আলেমকে কি যাচাই করবেন? আপনি তো এলেম শূন্য। আপনার দলের অনুকরণে যদি সে হয়, সে ভালো আলেম, আপনার দলের আপনি যে সাইডে কাজ করেন সেই সাইডের লোক না হলে সে ভালো না, আপনার এই দাঁড়ি পাল্লা তো সঠিক না, আপনার মাপ সঠিক হইল না। একজন আলেম কোন দলের হতে পারে না। একজন ডাক্তার, যিনি আসল ডাক্তার, সে কিসের আওয়ামী লীগ, সে কিসের বিএনপি, সে তো ডাক্তার, সবাই তার রোগী, তাকে সে সকলকে সঠিক চিকিৎসা দিবেন। একজন আলেম দিন আত্মার ডাক্তার, তার কাছে সকলেই সমান, সে কোনো সাইডে যাইতে পারে না, তাকে সাইডে টানা উচিত না। যিনি হক্কানি আলেম তাকে সাইডে টানা উচিত না, আপনি যেটা করতেছেন করেন, তাকে আপনার লাইনে কেন আপনি ঢুকাতে চাইবেন? সে তো আলেম, তার ঘুম, সে ঘুমায়ও যদি থাকে আপনার ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ কাজের মধ্যে সে লিপ্ত। ইন্নামা ইখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আল্লাহ পাকের এই আয়াত কি কানে শুনলো আসলো না? আল্লাহ পাক তো সরাসরি কে মনে কষ্ট পায় আর কে দুঃখ পায়, কে ব্যতীত হয় এদিকে তাকান নাই, আল্লাহ পাক বলে দিয়েছেন যে তোমাদের মধ্যে যারা হক্কানি আলেম তারাই আমাকে ভয় করে, তোমাদের মধ্যে যারা হক্কানি আলেম তারাই আমাকে ভয় করে, প্রকৃত ভয়। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে আমলের তৌফিক দান করেন। অনেক কথা বললাম বাবা, আসুন আমরা এসলাহের ফিকির করি, সংশোধন হয়ে যাই, আচার আচরণ ব্যবহারকে সুন্দর করি, লেনদেনকে সুন্দর করি, চরিত্রকে সুন্দর করি, হাতকে সুন্দর করি, চোখকে সুন্দর করি, জবানকে সুন্দর করি, ভাষাকে সুন্দর করি, ভিতরকে সুন্দর করি, বাহিরকে সুন্দর করি, সুন্দরে সুন্দর। আল্লাহ জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর, সুন্দরকে তিনি ভালোবাসেন। গায়ের রং সাদা হলেই সে সুন্দর হয় না, চরিত্রগুণে যিনি সুন্দর তিনি হচ্ছেন প্রকৃত সুন্দর। আল্লাহ পাক ওই সুন্দরকে ভালোবাসেন যার যে চরিত্রগুণে সুন্দর। আসুন আমরা চরিত্রগুণে সুন্দর হই। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম।